अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমার খুব ভয় লাগছে দাদা। ছেলে এই বোনকে ওখানে বন্ধ করেছিল, একে আমি ছাড়বো না। পলি 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 তুমি বসো, এখানে বসো, তোমার বেশি লাগেনি তো দেখি? হ্যাঁ, রক্ত, তোমার মাথা থেকে তো রক্ত বেরোচ্ছে। পুলি, আজ সত্যি তোমার চোখগুলো মায়ের মতোই লাগছে। যখন মাও আমাদের খেয়াল রাখতো, তখন মায়ের চোখও তোমার চোখের মতোই দেখতে লাগতো। ছাড়বো না আমি তোকে। চলে যাচ্ছি কিন্তু ছাড়বো না ওকে। বেশি লাগেনি আমার, আমি ঠিক আছি। তুমি তোমার মাথার খেয়াল রাখো এখন, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি বাড়ি গিয়ে এখানে জল দিয়ে নেব, আর তুমি ওখানে ওষুধ লাগিয়ে নিও, ঠিক আছে? তুমি বসো, আমি ফিটকিরির জল নিয়ে আসছি, ঠিক আছে? বাবু, ফিটকিরি কোথায় আছে? ওই যে ওইখানে রয়েছে। আচ্ছা শোনো, ব্যথা করবে না একটু, হ্যাঁ? চোখ বন্ধ করে নাও। কাকিমা, বোনকে বলো না যে আমি ব্যথা পেয়েছিলাম, ও ভয় পেয়ে যাবে। বাবু, এই ছবিটা কার? আমাদের মায়ের। কি, ছোট ছোট বাচ্চাগুলোর মা নেই? ঈশ্বর যেন কখনো কারোর থেকে তার মাকে না কেড়ে নেয়। মায়ের কথা খুব মনে পড়ে, তাই না? খুব মনে পড়ে।
আর বোনের জন্য মা থাকাটা সত্যি দরকারি। তাই তো আর দুদিন পরে বাবা একাদশীর দিন পুলির সঙ্গে বিয়ে করে ওকে আমাদের মা করে আনছে। একাদশীর দিন বিয়ে? মাত্র দুদিন আছে, যা করতে হবে এর মধ্যেই করতে হবে। জাননি শিবা, কি হয়েছে এসব? ক্ষমা করবেন আপনি, আরে এটা কিভাবে হলো? হ্যাঁ বাবা, আসলে ওই আমি পড়ে গেছিলাম, কাকিমা পরিষ্কার করে দিল, তাই ঠিক আছি। আরে দেখে চলাফেরা করবি তো, কতটা আঘাত লেগেছে দেখ এবার। বাবা আমি বোনকে দেখে আসছি, ও যদি ঘুম থেকে ওঠে তাহলে আমায় খুঁজবে। হাঁটতে পারবি? হ্যাঁ। যা সাবধানে। দেখুন আপনি অতিথি, আপনার এসব করার কোনো প্রয়োজন নেই। আপনি লজ্জা দিচ্ছেন আমাকে, প্রাণ বাঁচিয়েছেন আপনি আমার, তার কাছে এইটুকু তো কিছুই নয় জমিদার বাবু। না না, একেবারেই না, আপনিই তো প্রাণের ঝুঁকি নিয়েছিলেন আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য। আপনার এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না। আপনি বিশ্রাম করুন, অতিথি আপনি, এসব করার দরকার নেই। হ্যাঁ রাম রাম। চল্লিশ ঘন্টার মধ্যে আমার স্মৃতিতে সিঁদুর দেবেন আপনি। একাদশীর দিন আপনার বিয়ে তো হবে, কিন্তু কোণে ফুলি হবে না, চাঁদনি হবে। ক্ষমা করবেন আমাকে। ঠিক আছেন? ক্ষমা করবেন, ওই জলে পাটা পিছলে গেছে। কোনো ব্যাপার নয়, আপনি সাবধানে থাকুন। আর আপনি নিজে অসুস্থ, এসব করার দরকার নেই আপনার। আমি আপনার থাকার ব্যবস্থা করছি, আপনি বিশ্রাম করবেন। যান, চাঁদনির শরীরে এত কারেন্ট আছে যে কেউ ছুলে ঝটকা খাবে। আমাকে ছুঁয়ে তো আপনারও ঘাম বেরিয়ে গেল। এরপর আপনি দেখতে থাকুন জমিদার বাবু, আমাকে ছাড়া থাকতেই পারবেন না আপনি আর। অনেক ধন্যবাদ। বেচারি জীবনে কত দুঃখই না পাচ্ছে, স্বামী নেই, পরিবারে দেখার মতো কেউ নেই। স্বভাব চরিত্র নিশ্চয়ই খুব ভালো, তাই তো একটা অপরিচিত বাচ্চার জন্য এমন করল। নিজের জীবন বাজি রেখে আগুনের মধ্যে ঝাঁপ দিতেও পিছপা হয়নি। ঈশ্বরের জীবন সুখ শান্তিতে ভরিয়ে দিক, ওর সব মনস্কামনা পূর্ণ হোক।